হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আরও একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের গল্পের নাম অবহেলা, জীবনে না বলা কিছু কথা থাকছে আজকের এই গল্পটি। আর কথা না বাড়িয়ে আজকে গল্পটি শুরু করবো। ভিডিওটি শুরু করবার আগে একটি ছোটো রিকোয়েস্ট, আপনারা যারা যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, জীবনে প্রতিনিয়ত মোটিভেশন আর গল্প নিয়ে আমরা চ্যানেলের মাধ্যমে রেগুলারলি ভিডিও দিয়ে থাকি। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলটির অল নোটিফিকেশনটি ক্লিক করতে ভুলবেন না, এবং গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের গল্পটি শুরু করা যাক। আজকের গল্প অবহেলা, জীবনে না বলা কিছু কথা। লাস্ট বেঞ্চের ছাত্রের সাথে কেউ বন্ধুত্ব করতো না, করতো যেটা অবহেলা। কিন্তু বছর শেষে এই ছেলেটা গোল্ড মেডেল নিয়ে কলেজ শেষ করে। তার এই বদলে যাওয়ার পেছনে রয়েছে অনেকের অবহেলা আর বিশেষ কারো অনুপ্রেরণা। ফার্স্ট বেঞ্চে বসে থাকা সব সময় ফার্স্ট হওয়ার ছেলেটাকে সবাই ভালো বলতো, তার সাথে সবাই চাইতো বন্ধুত্ব করার, সবাই ভাবতো তাকে খুব ভালো। কিন্তু সেও একসময় মাতাল হয়ে বাড়ি ফেরে। তার এই মাতাল হওয়ার পেছনেও রয়েছে বিশেষ কারো কাছ থেকে পাওয়া অবহেলা আর প্রতারণা। যে ছেলেটা প্রতিদিন রাস্তার পাশে দাঁড়িয়ে মেয়েদের শীষ দিত বা বিরক্ত করত, সেও একসময় পরিবর্তন হয়ে যায়, হয়ে পড়ে অনেক ব্যস্ত। তার এই ব্যস্ত বা ভালো হওয়ার পেছনে ও রয়েছে প্রচুর মানুষের অবহেলা বা বিশেষ কারো কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা। যেই লোকটি তার প্রিয় মানুষের কাছ থেকে একটি মেসেজ পাওয়ার আশা সারা রাত জেগে থাকতো, কীভাবে যে ভোর হয়ে যেত সেটা সে টেরও পেত না, ভ্রূণাক্ষরেও টের পেত না, সেও একদিন পরিবর্তন হয়ে যায়। তার এই পরিবর্তনের পেছনেও রয়েছে একটি প্রিয় মানুষের কর্তৃক হাজারো পাওয়া অবহেলা। যেই ছেলেটি ভেবেছিল কোনো দিন প্রেম ভালোবাসা করবো না, সেও একদিন প্রেমে পড়ে যায় খুব নীরবে কোনো এক মায়াবতীর, যার হাজারো কেয়ারিং শেয়ারিং তাকে মুগ্ধ করেছিল, জন্যই সে প্রেমে পড়ে যায়। যেই ছেলেটা নিজেকে রোমিও ভাবত, সখানেক মেয়ের মন নিয়ে প্রতিনিয়ত খেলা করত, একসময় সেও একা হয়ে যায়। একাকিত্ব একটা সময় পার করে ফেলে, তার পাশে কেউই থাকার থাকে না। হয়তো হাজারো মন ভাঙার সেই মেয়েদের অভিশাপই তার জীবনটা এরকম করে ফেলে। যেই ছেলেকে শুধু বেকার থাকার কারণে কোনো সুন্দরী মেয়ে ভালো তো বাস্তবই না, বিয়ে করার চিন্তাও করতো না। বিশ্বাস করুন, সেও একদিন বড় কোনো এক কোটিপতির রাজকন্যাকে বিয়ে করে নিজের যোগ্যতা দিয়েই বিয়ে করে। তার এই পরিবর্তনের পেছনেও রয়েছে হাজারো মানুষের অবহেলা বা বিশেষ কারো কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা। যেই মানুষটা সব সময় মাতাল হয়ে থাকতো নেশার ঘোরে, সেও একদিন পরিবর্তন হয়ে যায়। ভাববেন, তার এই পরিবর্তনের পেছনেও বিশেষ কারো কাছ থেকে পাওয়া। যেই মানুষটা একদম কথা রাখতো না, নিয়মিত মিথ্যে কথা বলতো, সেও একসময় কারো কথা রাখতে গিয়ে এখন অভ্যেসে পরিণত করে ফেলেছে। আজ যে ছেলে বা মেয়েগুলো কিছু টাকার জন্য ভালো কোনো শিক্ষকের কাছ থেকে কোচিং নিতে পারছে না, বিশ্বাস করুন একসময় এরাই হাজারো ছাত্রছাত্রীদের বিনা খরচে পড়াবে। অনেক অসহায় ছাত্রছাত্রীদের বিনা টাকায় পড়াবে। তাদের মনে এই শক্তিটা ও কাজ করবে, কারণ একসময় নিজেরাও অনেক অবহেলায় অবহেলিত হয়েছে। আজ যে মেয়েটির বা ছেলেটির মা বাবা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, এরাও কোনো এক সময় জেলা বিভাগের বা দেশের সেরা চিকিৎসক হবে, হাজারো মানুষের চিকিৎসা করবে বিনা খরচে। যে লোকটি সবার পোস্টে এলোপাথারি মন্তব্য করতো না বুঝে, যা ইচ্ছে হয় তাই করতো, একদিন তার টাইম লাইন থেকেও ভেসে আসে, কেউ পোস্ট অনুযায়ী মন্তব্য না করলে আনফ্রেন্ড করে দেব। আসলে এরকম অনেক উদাহরণ আছে আমাদের চারপাশে, একটু ভালো করে খেয়াল করলে দেখবেন নজরে চলে আসবে। যেখানে কারো একটু ভালোবাসা অনুপ্রেরণা পেয়ে কারো লাইফ চেঞ্জ হয়েছে, আর কারো অবহেলা পেয়ে সুন্দর আর গোছানো জীবন নষ্ট হয়েছে। জীবনটা সত্যি বড্ড অদ্ভুত। জীবনের এই রোমাঞ্চে অনেক কিছুই ঘটে যা আমরা কখনোই ভাবি না, আসলে ভাবতেও পারি না। কেন বলুন তো, আসলে জীবনটা সত্যি যে বড্ড আনপ্রেডিক্টেবল। চলমান এই জীবনে হঠাৎ করে কেউ একজন চলে আসে, জীবনটাকে একদম ম্যাজিকের মতন সুন্দর করে দেয়, চারপাশটা তখন বড্ড ভালো লাগে।
মনে হয় যে সব কিছুই যেন নিজের ছবির মতন লাগছে, যেমনটা আপনি আঁকছেন সেমনটাই হচ্ছে। বাঁচতে ইচ্ছে হয় ভালোভাবে, ভালোবাসতে ভালো লাগে, ভালো থাকতে ইচ্ছে হয়। কিন্তু হঠাৎ ভাগ্যদেবীর কোনো এক অদ্ভুত পরিহাসে শীতের দুপুরে বৃষ্টির মতো আচমকাই সে চলে যায়। আপনি কিছু বুঝে ওঠার আগেই আপনার চারপাশে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে পড়ে। হঠাৎ পাওয়া এই শখে আপনিও তখন প্রচুর পরিমাণে অবাক হয়ে গেছেন। ঘটনার আকস্মিকতা আপনি যখন একটু ভাবতে বসবেন, দেখবেন চারপাশের আপনার প্রিয় মানুষগুলো কেমন যেন হঠাৎই রাত গেছে দিন এসেছে পাল্টে গেছে, তেমনি মানুষগুলোই আপনার পরিচিত মানুষগুলোই হঠাৎই কেমন জানি রাতের পরে দিনের মতো করে পাল্টে যাবে, পুরো বিপরীত পাল্টে গেছে তাদের আচার ব্যবহার আপনার প্রতি, কেবলমাত্র আপনার প্রতি পাল্টায়নি অন্য কারোর সাথে, কিন্তু তাদের আচার ব্যবহার সব কিছু পাল্টে গেছে কেবলমাত্র আপনার প্রতি। তখন মাঝে মাঝে মনে হবে জীবনের সব কিছু যেন এখানেই শেষ, এখানেই জীবনটা থমকে গেছে, দাঁড়িয়ে গেছে, সব দিন শেষে আপনি নিজেকে চালিয়ে নেবেন, মানিয়ে নেবেন। কেন বলুন তো? কারণ জীবনটা একটাই, সেটা আপনি একটা সময় বুঝতে পারবেন। আপনার খুব কষ্ট হবে, খুব সমস্যা হবে, দিন চলে যাবে, দিন কাটতে চাইবে না, তারপরেও আপনি একটা সময় বুঝবেন যে না, জীবনটা একটাই। খুব কম মানুষ আছেন যারা তাদের প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে সারা জীবন একসাথে চলতে পারে, তারা সত্যি বড্ড ভাগ্যবান বা ভাগ্যবতী বলতে পারেন। পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, আবার কেউ যোগ্যও নয়, অযোগ্যও নয়, কোনো না কোনো এক স্থানে সেরা সেই হয়। তাই কখনো কাউকে অবহেলা ইগনোর করতে নেই, সে যেরকমই হোক যেমনই হোক দাঁড় করায় মধুর প্রতিশোধ নেবে, সেটা আমরা কেউ জানি না বা কখনো জানতেও পারবো না। জীবনের কিছু না বলা কথা মানুষের শুধুমাত্র আমাদের কলমে থেকে যায়, বরং কানেকশনের পাতায় থেকে যায়। প্রতিদিন আমরা চেষ্টা করি নতুন কিছু নিয়ে আসার, শুধুমাত্র আপনার জন্য। নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি থাকবে সেটা ক্লিক করে রাখতে পারেন, এবং পাশে দেওয়া বেলটিকে বাজিয়ে রাখুন, নিত্য নতুন মোটিভেশনাল স্টোরিগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য আপনার ডিভাইসের মাধ্যমে সর্বপ্রথম পেয়ে যাবেন। এবং ভালো থাকুন, সঙ্গে ভালো রাখুন সবাইকে। আপনি ভালো থাকলে সবাই ভালো থাকবে, আবার সবাই ভালো থাকলে আপনি ভালো থাকবেন। শেয়ার করুন প্রচুর পরিমাণে, ভিডিওটি ভালো লাগবে। এবং ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি থেকে আপনি কী শিখলেন, আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।